আচ্ছা মা, ঠিক আছে, টাটা, সাবধানে যাবে। আর পৌঁছে কিন্তু একটা ফোন করে দিও, ঠিক আছে? এনে 500 টাকাটা ধর, কিছু খাবি, নাহলে কিছু কিনবি, ঠিক আছে? এনে ধর। মা, তুমি সুদীপাকে কেন টাকা দিচ্ছ? টাকাটা বেকার নিয়ে নষ্ট করবে, তার থেকে তুমি তোমার কাছে টাকাটা রাখো। তোমার তো ওষুধ আছে নাকি? তোমার ওষুধ কিনতে হবে ওকে দেবে, টাকাটা বেকার বেকার নষ্ট করবে। আরে বাবা, কি হয়েছে? দিচ্ছি তো, আমার একটাই তো মাত্র নাতনি, তুই বল। এই তো দিদা, মায়ের কথাটা শুনতে হবে না, টাকাটা দাও। সুদীপা, তুই কিন্তু টাকাটা একদম নিবি না, ঠিক আছে? একদম কিন্তু নিবি না। হ্যাঁ দিদা, এইভাবে জোর করে যাও, টাকাটা আমার হাতে গুঁজে দাও, দরকার পড়লে আমার জামা কাপড়ের মধ্যে আটকে দাও, আমার পকেটে দাও, কিন্তু টাকাটা দাও। আমার একটা নতুন টপ হয়ে যাবে দিদা, টাকাটা দাও দাও, মায়ের কথাটা শোনো না। মা কি সব বলছে, মা একটু চুপ করো না দিদা, টাকাটা দিচ্ছে তো দিতে দাও। দিলে কি হয়েছে? আরে সে তো আমার ওষুধ আছে, তো আমি ওষুধ তো খাবো। নে নে ধর, নে ধর টাকাটা ধর, ঠিক আছে? থাক, তোকে নিতে হবে না, এরপর যখন আসবি, একা আসবি, তখন দেব। আমার সাথে এরকম করলে তো টাকাটা দিতে দিলে না মা, আমাকে ক্ষমা করবো না কোনোদিনও আমি।